সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই মানুষ পেয়ে যায়। যেমন সাকিব আল হাসান সংসদের ভেতরে যেমনটি অন্য সময় তিনি মানুষকে অপমান লাঞ্ছিত করেন বা ইগনোর করে চলেন, ঠিক ব্যারিস্টার সমন এই সাহসী এমপি সংসদে প্রধানমন্ত্রীর সামনেই সাকিব আল হাসানকে বেয়াদব হাসান বলে ডাকলেন এবং তার বিশেষ কিছু কর্ম সেখানে উপস্থাপন করলেন যা দেশের মানুষের কাছে আসলে বোঝা বা যুক্তিসম্মত। আসুন বিস্তারিতটা তার বক্তব্য না শুনলে আমরা ক্লিয়ার বুঝব না যে কীভাবে তিনি সাকিব আল হাসানকে ভরা সংসদেই অপমান করলেন। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই, সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি সেদিন যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই, আমি মনে করছি থাকুক আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেয়াদব হয় তাহলে তারপরে আর ফিসার দেওয়ার জায়গা থাকে না। আমি দাবি জানাবো সরকারকে, তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান, আর না হইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ চার সম্পূর্ণ প্রশ্ন। যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার যার জন্য আমরা গর্ববোধ করি, উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে। তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আসে না কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে যাইতেই পারে। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না, কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আসে, ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন, তারপরও সাকিব আল হাসান শুনেন নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা যে একটা অপরাধ উনি জানেন কিনা, যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন তাদের প্রতি বা তার ফ্যান যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই, যে সাকিব আল হাসানকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তারা অনুরোধ করছিলাম যে জুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয়। জুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি 3 লাখ টাকা লাগে আমি 3 লাখ টাকাও দিতে রাজি। শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই, সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমার মারতে আসছিল। আমি কিছু বলি নাই, পুলিশরা এসে আমার বলল যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাইরও খাই আপনাদের কার কাছে বিচার দিব, তারপরও কোনো কথা আমি বলি নাই। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জোয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য, সে যত কোয়ালিফাইডের লোকই হোক সে যদি মানুষ হিসাবে যদি ভালো না হয় তাহলে তার ফ্যান আর হওয়ার সুযোগ নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, শুনেন, যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয়, সাকিব আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি এই বাংলাদেশের মানুষকে শুধু টাকার জন্য যদি এই ধরনের মেসেজ দেয় তাইলে কিন্তু বাংলাদেশে আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। কারণ ভালো ফুটবল খেলে, ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আমি
সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই, আমি মনে করছি থাকুক আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বিয়াদব হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না। আজকে আমার মনে হয়েছে দুই এক কথা বলা দরকার, তাকে যারা ফলো করেন তার যারা ফ্যান তাদেরকে একটা অনুরোধ করব, তাদেরকে বলেন যে দিনে 8-10 ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে 1 ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক, মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন, তাকে মানুষ বানান, আর না হইলে সে এই ধরনের কাজ করতেই থাকবে। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার ব্যারিস্টার সুমন ভাই উচিত শিক্ষা দিয়েছে সাকিব আল হাসানকে, কত বড় বেয়াদব হলে এই ধরনের কাজ করতে পারে। দর্শক আপনারা কি বুঝতে পারতেছেন, আমাদের দেশের মানবতার ফেরিওয়ালা এখন ব্যারিস্টার সুমন, সারা দেশের মানুষ তাকে এখন খুব ভালোবাসে, এমনকি আমরাও তাকে অনেক ভালোবাসি। আমেরিকা থেকে কাউকে যদি ভালোবাসা হয় তাহলে ব্যারিস্টার সুমনকে, কারণ তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যেখানেই অন্যায় দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন ভাইয়ের সাহসী প্রতিবাদ। একজন ক্রিকেটের অধিনায়কের ব্যবহার যদি এই ধরনের হয় তাহলে দেশটা কোন পর্যায়ে আছে আপনারা বুঝতে পারতেছেন, কিন্তু তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। কিন্তু দেখুন বাংলাদেশ একজন সাহসের বীর পুরুষের জন্ম হয়েছে, যে কিনা এসব এমপি মন্ত্রীদের কোন পাত্তাই দেন না, সকল এমপি মন্ত্রীদের চুরি দুর্নীতি তিনি সাহসিকতার সহিত ফাঁস করে দেন, তাই তো তাকে এখন বাংলার ফাটাকেষ্ট বলা হয়। তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই। দর্শক আপনারা সবাই এই ব্যারিস্টার সুমন এর জন্য দোয়া করবেন, তিনি যেন বেঁচে থাকতে পারেন, তাহলে আমাদের এই দেশটা একটা সোনার বাংলায় পরিণত হবে। আজ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একজন যোগ্য এমপি বানিয়েছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সত্য তথ্য পেতে। স্ক্রিনে আমরা ব্যারিস্টার সুমনের কাছ থেকে সাকিব আল হাসান কি কিভাবে সাইজ করলো আপনারা সরাসরি দেখলেন, এই বিষয়ে আপনাদের মতামত কষ্ট করে হলেও কমেন্টে জানান, কেউ ভিডিও স্কিপ করবেন না। এখন ব্যারিস্টার সুমন এবং খালেদ মহিউদ্দিনের টক শোতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সরকার দলীয় পরিস্থিতি বর্তমানে কি, আসুন বিস্তারিত জানবো তার কাছে দেশের ভাইরাল ইস্যু নিয়ে। এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করাই দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আমি শুধু ভোট হবে হচ্ছে আমি আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই বলেন। এই যে দুর্নীতি, জি দুর্নীতি হচ্ছে কি, শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো, যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না, এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন, আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক, আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর। আমার অব্যাহতির কারণটা কি ছিল, আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই, আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হইছে কি, আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার, সরকার প্রধান, দলীয় প্রধান, এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই অবশ্যই উনি ধারণ করেন। আমি আমার 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 এই পর্যায়ের কোনো প্রশ্ন নেই, আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, আমার কিন্তু এটা আমি প্রশ্ন শুনেন, আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হইছে না হইছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন, কিন্তু যখন সরকারে আপনি আসবেন
যেমন আমি আপনি যখন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে, যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে, কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইন্টাক্ট। ওকে, আর আমি একটু অন্য প্রসঙ্গে আপনি যে কথাটা শুরু করেছিলেন যে আপনি সাকিবের রাজনীতি নিয়ে কথা বলার বা নির্বাচন নিয়ে কথা বলার প্রসঙ্গে বলতেছিলেন, আমি আসলে সাকিবকে প্রশ্ন করেছিলাম এটা জয় পরাজয়ের কোষ্টি পাথরে এটা কি উনি কি মনে করেন। উনি মনে করেন যে আওয়ামী লীগের একটা রাজনৈতিক পরাজয় হয়েছে কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন, 10% মাত্র ভোট পড়েছে, 90% ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে, সেই জন্য এই প্রসঙ্গটা তোলা। বিষয়টা আর কি, একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই, বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে। আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে, তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে। আপনি আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন বারবার বলতেছেন যে সেবোটাজ, সেবোটাজে যদি হয় আপনারা যদি এত বিশ্বাস রাখেন সেবোটাজের উপর তাহলে এইসব আন্দোলন করে লাভ কি? সংগঠন যদি আপনারা হরতাল ডাকেন, হরতাল ডাকার পর যদি আপনারা পুরা নির্বাচনের আগের দিন পরের দিন হরতাল ডাকলেন, তো হরতাল মানেই তো হচ্ছে কি আপনার কর্মীরা বের হবে। এবং এখন আপনি এই ধরনের সব জিনিসই আপনি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব সাবোটাজ, মানে আর বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না, তাহলে এর মানে তো হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন? দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।